কিবা নারী কিবা পুরুষ পাচনা বিচারী পাগল হইয়া মরে সকলই হরিনাম করে, কারণ সকলই জেনে গিয়েছেন একমাত্র হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। তাই মহাপ্রভুর বাণী ছিল, আমি নিজে গুরুর কাছে গিয়েছি, আপনারা জ্ঞানীজন গুণীজন, তে গুরু যখন শিষ্যের বাড়িতে মন্ত্র দিতে যায়, গুরু প্রথম ডাক দিয়ে বলবে তোমার মা বাবা কোথায়, হ্যাঁ তুমি প্রণাম করো দুইজনের পায়, মা বাবাকে রাখলে ভক্তি তোমার মিলবে সর্বশক্তি, তা না হলে গুরু ভজন কৃষ্ণ ভজন হয় না বসুধায়। হরিবাল, তাহলে এটা যদি মহাপ্রভুর বাণী হয়, আমি চব্বিশ বৎসরে চোদ্দ বৎসরের বিষ্ণুপ্রিয়াকে ফেলে, আমার স্ত্রী বিষ্ণুপ্রিয়া যার বয়স ছিল মাত্র চোদ্দ বৎসর, এই চোদ্দ বৎসরের বিষ্ণুপ্রিয়াকে ফেলে মা বাবা সকলকে ছাড়িয়া গুণীর বাই নিতাইকে ফেলে আমি সন্ন্যাস গ্রহণ করেছিলাম। আমার গুরুদেব বলেছিল কেশব ভারতী কাঞ্চননগর বসতি, যিনি আমাকে সন্ন্যাস মন্ত্র দিয়েছিলেন, মন্ত্র দেওয়ার পূর্বে আমাকে বলেছিলেন যখন প্রথম আমি সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলাম, কেশব ভারতী বলেছিল নিমাই তুমি পণ্ডিতের ছেলে, তুমি জানো না যেই চব্বিশ বৎসরের সন্ন্যাস মন্ত্র নেওয়া যায় না, এই সন্ন্যাস মন্ত্র নিতে হলে তার কত কঠিন নিয়ম তুমি জানো না, তুমি চলে যাও মায়ের কাছে, তোমার বয়স পঞ্চাশ বৎসর হলে আমার কাছে ফিরে আসিও, আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করিব। মহাপ্রভু হাত জোড় করে বলেছিল প্রভু গো যে কাজে এসেছি আমি নাহি যাব পীরে, সন্ন্যাস ধর্ম করব গ্রহণ আমি তোমার এই গোছরে, কি কি নিয়ম পালন করতে হয় প্রভু বলো আমার এই গোছরে, আমি পালন করে সন্ন্যাস গ্রহণ করিব কলির জীবের তরে। গৌর হরিবল হরি বল হরি বল। আস্তে প্রভু দেখেন কত কঠিন বিষয়, আমি দাঁড়িয়েই বলি, বলেছে সন্ন্যাস মন্ত্র গুরুর কাছে নিতে হলে তার কঠিন নিয়ম তুমি জানো না নিমাই, মানুষ মৃত্যুর পরে মা বাবা যখন ইহলোক ছেড়ে পরলোকে চলে যায় দেহ রেখে যায়, তখন সন্তান শ্মশান ঘাটে কান্দে করে নিয়ে, যিনি সারা জীবন সোনার দেহ মলিন করে বাসস্থান নির্মাণ করেছিল, সারাটা জীবন চাকরি করিতে করিতে মাতার কালকে সাদা করে রাস্তায় মাটি কাটিয়া ৩০০ টাকা রুজে যে মা বাবা সন্তানের মুখে দুগ্ধ কলা অমৃত সোদা দিল, সেই সন্তান কেন শেষে আমার কালি হাতে বিদায় করে তার বিনিময়ে আমার মুখে কেন অগ্নি দেবে। পরবাসে সুখের জন্য ছোট আমি বেঁধেছিলাম গো বিদায় বেলা, আমি ছেয়ে দেখি আমার কেহ নাই আপো, এই সোনার দেহ মলিন করে বাসস্থান নির্মাণ করে ব্যাংকে লক্ষ টাকা জমা করে ছেলেকে চাকরিজীবী করলাম, কিন্তু শেষে আমি চেয়ে দেখলাম বিদায় লগ্নে আমার তো আপন বলতে কেউ না। তাই মহাজন বলেছে পরবাসে সুখের জন্য আমি বেঁধেছিলাম একটা গোর, বিদায় বেলা ছেয়ে দেখি আমার কেহ নাই আপন। আস্তে, আমার গোবিন্দ বিনে কেউ নাই দূষর, আমি শেষের দিনে পাই জনে দেখা, আমার আর কি হবে আশা যাওয়া, হবে না আর দেখা, বব পাড়ের যাত্রী হয়ে যেদিন চলিব একা, আর হবে না আশা যাও, হবে না আর দেখা, কেউ আসিবে কেউ কাঁদিবে কেউ করিবে বিলাপ, হরি বল ছুকে
মায়ের জলে বুক বাসিয়ে করবে অনুতাপ, সন্তান কাঁদবে বলিয়া বাপ, তোমার স্ত্রী কান্দিবে বলিয়া সকা, আর হবে না আশা যাওয়া, হবে না আর দেখা, ববপারের যাত্রী হয়ে যেদিন চলিব চলিব একা। আমি সেই কথা বলতে গেলে আমার হৃদয়টা পেটে যায়। ভগবান বলেছে আমার চিন্তা করেছ, আমি তোমার চিন্তা করি, কিন্তু চেয়ে দেখো, আমারে পাঠাইল আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, খাবার দিল আরেকজন, রাস্তায় মাটি কাটিয়া চাকরি করে পাঠাইল আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, লেখাপড়া করাইল আরেকজন, চাকরি দিল আরেকজন, বেতন দেয় আরেকজন, এমনকি মৃত্যুর পরে আমাকে শ্মশানে নিয়ে যাবে আরেকজন, তাহলে আমার কি আছে? এই জন্য বলছি তুমি গুরুচরণে সারেন্ডার করো, গুরু তোমার সার্ভেন্ট হয়ে সব কিছু করে দিবে। তাই চলো আমরা গুরুকে স্মরণ করি। আস্তে মা কথা বলবেন না, গুরু গ দয়াল রে, আমি যে সাধন সাধন জানি না, তোমার বচন জানি না, এই ববে পাপি দুরা দুরা ছাড়ো দয়াল আমি, গুরু দয়াল গুরু, ওই আমি যে তোমার সাধন জানি না, তোমার ভজন জানি না, এই ভবে পাপী দুরা ছাড়ো বলে মানে দয়াল রে, এই অকুল পাতার আমি না জানি সাতার, আমার পারের খান ডারি প্রভু গো তুমি দয়াল রে, দয়াল রে, এই অকুল পাতা আমি না জানি সাতার, আমার পারের কান্দারি তুমি প্রভু, আমারে পার করিও, আমারে পার করিও, ও দয়াল রে শেষের দিনে আমারে, আমারে পার করিও, ও দয়াল রে শেষের দিনে আমারে পার।
পার করিও। ও যেদিন আমার আপন বলতে হরি বল, সেই ববে কেউ থাকবে না, তুমি সেদিন আমারে আমারে পার করিও। যেদিন আপন বলতে আমার কেউ থাকবে না, সেদিন আমারে পার করিও। ও যেদিন আমার আপন বলতে এই ববে কেউ থাকবে না, তুমি সেদিন আমারে আমারে পার করিও। যেদিন আপন বলতে আমার এই ভাবে কেউ থাকবে না, দয়াল রে সেদিন আমারে পার করিও। সেদিন যেন আমি আমি নয়নে দেখি, ও প্রভু গো সেদিন আমি যেন নয়নে দেখি, ও দয়াল রে সেদিন যেন আমি নয়নে দেখি, ও দয়াল রে সেদিন আমি নয়নে দেখি। ও প্রভু গো যেদিন উড়ে যাবে আমার আমার এই প্রাণ পাখি, সেদিন যেন আমি আমি নয়নে দেখি। ও যেদিন উড়ে যাবে আমার আমার প্রাণ পাখি, গুরু গো যেদিন উড়ে যাবে আমার আমার এই প্রাণ পাখি, সেদিন যেন আমি আমি নয়নে দেখি। গুরু গো উড়ে যাবে আমার আমার প্রাণ পাখি, তুমি বিনে আমার আমার আর তো আর তো কেহ নাই। ও গুরু গো দয়াল গুরু, তুমি বিনে আমার আর তো কেহ নাই। ও দয়াল রে দয়াল, তুমি বিনে আমার আমার আর তো ও কেহ নাই। ও গো দয়াল গুরু, গুরু তুমি বিনে আমার আর তো কেহ না। বারে বারে পাটাও ববে
দয়াল তাতে নাইছে নাইছে আমার তু আমার মন করবে দিয় জন্ম যে মায়ের মায়ের কৃষ্ণ সুখে সুখ ও দয়াল রে আমার বারে 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 পাটাও গোবে এ আমার তাতে নাই সে দু এমন করবে এমন করবে দিয় জন্ম ও বারে বারে পাটাও ভবে হায় রে তাতে নাইছে নাইছে তু আমার এমন করবে এমন করবে দিয় জন্ম দয়াল রে মায়ের কৃষ্ণ সুখে ও গুরু গো বারে বারে আমায় পাটাও ববে আমার তাতে নাই সে তু আমার এমন করবে জন্ম গুরু গো আমার কৃষ্ণ সুখের সুখ প্রভু আমি জন্ম নিয়া যেন সদাই করি তোমার কৃষ্ণ নামের নামের গুণগান আমি জন্ম নিয়া সদাই করি তোমার কৃষ্ণ নামে গুণগান প্রভু গয় আমি জন্ম নিয়া যেন করিতে পারি তোমার কৃষ্ণ নামের নামের গুণগান আমি করিতে পারি তোমার কৃষ্ণ গুণগান